ব্যাড ডক্টর হিসেবে সুনাম অনেক আগেই কুড়িয়েছিলেন হুসাইন মোহাম্মদ আফতাব। বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটারই ব্যাটের সমস্যায় দ্বারস্থ হন রাজশাহীর এই ব্যাট কারিগরের কাছে। দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের ব্যাট তৈরি করে যাচ্ছেন শাইন নামে পরিচিত এই তরুণ। ব্যাট তৈরি করতে করতে একসময় জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে সখ্যতা তৈরি হয়। ইমরুল কায়েসের উৎসাহে তাই সাধারণ ব্যাটের কারিগর থেকে পুরোদমে কারখানা তৈরি করেন শাহিন। 2020 সালে প্রতিষ্ঠিত এই কারখানা প্রায় 3 বছর পর পেল আইসিসি স্বীকৃতি। দেশ বিদেশের ক্রিকেটারদের ব্যাটে এখন শোভা পাবে মিরাজ, ইমরুল আর শাহিনের MKS স্পোর্টসের লোগো। গতকাল আইসিসির পক্ষ থেকে একটি পত্র দিয়ে অনুমোদনের ব্যাপারে সুখবর জানানো হয় শাহিনকে, যার ফলে এখন থেকে খেলোয়াড়দের এই ব্যাট ব্যবহার করতে বা স্পন্সরশিপ নিতে আর কোনো বাধা থাকছে না। স্বাভাবিকভাবেই এমন খবরে উচ্ছ্বসিত তারা এবং বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার। এ ব্যাপারে শাহিন বলেন, এটার জন্যই অপেক্ষা করছিলাম। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাট তৈরির প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলাম। ইমরুল ভাই, মিরাজ ভাই সবাই আছে, তারাও খুব খুশি। ওদের থেকে বড় খুশি আমি। 25 বছর ধরে সময় দিচ্ছি, আজকের এই দিনটি দেখার অপেক্ষায় ছিলাম। দেশের জন্য একটা পাওয়া, কারণ বাংলাদেশের প্রথম কোম্পানি এটি।